আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে অনপেজ অপটিমাইজেশন আর আরেকটি হচ্ছে পেজ অপটিমাইজেশন মূলত এই দুটির সমন্বয়ই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এফেক্টিভ হবে তো প্রথমে আসি যে অন পেজ অপটিমাইজেশন কি অন পেজ অপটিমাইজেশন বলতে আমরা যেটি বুঝবো সেটি হলো যে আমি যে ওয়েব ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব সেই সাইটটির ভেতরে অভ্যন্তরে যে অপটিমাইজেশান করতে হবে সেটি মূলত অনপেজ অপটিমাইজেশন তো অনপেজ অপটিমাইজেশন কীভাবে করতে হয় বিস্তারিত পরবর্তী লেসেনগুলোতে আমরা আলোচনা করেছি তবে একটি কথা মনে রাখতে হবে যে অনপেজ অপটিমাইজেশন করতে হলে কিন্তু আপনাকে ওয়েব ডিজাইনের বেসিক কিছু ধারণা থাকতে হবে যে কীভাবে আপনার সাইটের অভ্যন্তরে অনপেজ অপটিমাইজেশন করবেন আর পেজ অপটিমাইজেশন হচ্ছে সাইটের বাইরে নির্দিষ্ট সাইটকে কেন্দ্র করে যে অপটিমাইজেশন করা হয় সেটি হচ্ছে পেজ অপটিমাইজেশন লাইক আমি আমার এই সাইটের সাইটকে ভেতরে অভ্যন্তরীণ যে অপটিমাইজেশন অনপেজ অপটিমাইজেশান করলাম এটি হলো বাট এটিকে ইফেক্টিভ করার জন্য সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের পাওয়ার জন্য টফ টেনে আনার জন্য আমাদের সাইটের বাইরে অপপেজ অপটিমাইজেশান তৈরি করে পেজ অপটিমাইজেশন কি এবং এটি কিভাবে করতে হয় এটিও বিস্তারিত পরবর্তী লেসনে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তাহলে মূল বিষয় এটি যে প্রথমে আমাকে সাইটে আমি যে সাইটের জন্য কাজ করব সেই সাইটের অনপেজ পেজ অপটিমাইজেশন করতে হবে অ্যান্ড এটি আমি একটি ডায়াগ্রামের সাহায্যে আপনাদের দেখিয়েছি দেখুন যে আমার সাইটে যদি সাপোজ আমি আমার সাইটে অন অনপেজ অপটিমাইজেশন করেছি এখন আমি চাচ্ছি যে আমার সাইটের কনটেন্টস বিভিন্ন সার্চ ইঞ্জিনে যেন প্রদর্শন করে তো এটি করার জন্য এটি আমি অন পেজ অপটিমাইজেশন করার পরে আমি আমাকে যেটি করতে হবে এটি সাবমিট করতে হবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে গুগলে ইয়া বিঙে অ্যান্ড দেন আমার সাইটের জন্য অপপেজ অপটিমাইজেশন করতে হবে অপ পেজ অপটিমাইজেশন অনেকটা মানে অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচারের মতো আমি যত প্রচার দিতে পারব পারবো ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তো তত আমার জন্য ইফেক্টিভ হবে এবং এটি মূলত সার্চ ইঞ্জিনগুলা এই অপেজ অপটিমাইজেশনের উপরই অনেকটা ডিপেন্ড করবে যে আমার সাইট বা আমার পোস্ট সার্চ ইঞ্জিনগুলোতে প্রায়োরিটি দিবে কি না